আলাইকুম, কেমন আছেন আপনারা? 100% গ্যারান্টির সাথে সবার সুবিধার্থে চুলায় এবং ওভেনে দুইভাবেই বেকারি স্টাইলে পিজার রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি। এই রেসিপি ফলো করলে কারোই কখনো ব্রেডটা শক্ত হবে না, এমনকি চুলায়ও কখনো শক্ত হবে না। আশা করি আজকের রেসিপিটা সবার অনেক বেশি ভালো লাগবে। তো চলুন দেখি তাহলে। সবার প্রথমে ময়দা নিয়ে নিয়েছি 8 কাপ, মেজারমেন্ট সেট ফলো করবেন। ইস্টের ব্যাপারটা গুরুত্বপূর্ণ, বেশি ইস্ট দিলে ইস্টের গন্ধের জন্য খেতে ভালো লাগবে না। 8 কাপ ময়দার জন্য, প্রতি কাপ ময়দার জন্য 1/2 চা চামচ করে টোটাল 4 চা চামচ। আর লবণ দিয়ে দিচ্ছি 2 চা চামচ, অথবা স্বাদ মতো দিতে পারেন। চিনি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ। এখন আমি এখানে বাটার, আনসল্টেড বাটার 4 টেবিল চামচ, ওভেনে কিছুটা নরম করে নিয়েছি। এখন আমি এই বাটারটা দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ। আর টক দই 1/2 কাপ আমি খুব ভালো করে ফেটিয়ে দিয়ে দিচ্ছি। রান্নার তেল দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ। আজকের পিজা ডোতে আমি বেকিং সোডা ইউজ করছি, ব্যবহার করে দেখবেন পারফেক্ট রেজাল্টটা পাবেন। মেজারমেন্টে 1 চা চামচের 1 চা চামচ। প্রথমে আমি স্পাটুলা দিয়ে আলতো হাতে মিক্স করে নিচ্ছি। প্রথমেই যদি হাত দিয়ে ভালো করে মিক্স করতে যান তাহলে দলা দলা হয়ে যাবে। একদম হালকা গরম পানি, জাস্ট আমাদের বডির টেম্পারেচারের চাইতে সামান্য গরম, অল্প অল্প করে দিয়ে মিক্স করে নিচ্ছি। প্রথমে স্পাটুলা দিয়েই মিক্স করছি, এর চাইতে বেশি গরম দেওয়া যাবে না, তাহলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন মোটামুটি মিক্স হলে আমি এখানে বাটার নিয়ে নিয়েছি, মেজারমেন্টে 2 টেবিল চামচ, সেটাকে আমি একটু মেল্ট করে নিয়েছি। তো এখন প্রথমে আগে আমি একবার মথে নিচ্ছি। তো মোটামুটি মথা হয়ে গেলে এবার একটু একটু করে বাটার ব্যবহার করব। তো 2 টেবিল চামচের অর্ধেকটা বাটার আমি ইউজ করব একটু একটু করে, মানে 1 টেবিল চামচ। এতে করে মথাটাও অনেক সহজ হবে। 7-8 মিনিট আমি অনবরত মথে নিচ্ছি। এখন পারফেক্ট পিজা ডোর জন্য অবশ্যই ভালো করে মসৃণ করে মথে নিতে হবে। আপনারা দেখতে থাকুন, সেই ফাঁকে বলি সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেলাইকনটা প্রেস করবেন, যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করা রেসিপির ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিবেন, ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে। তো দেখুন এই আমি কীভাবে মথেছি কিছুটা আপনাদেরকে দেখিয়েছি। বারবার একদম পুরোটা ছড়িয়ে ছড়িয়ে খুলে খুলে ভালো করে সব সাইড মথে নিতে হবে। দেখুন একদম সফট হয়ে গিয়েছে, এখন চারদিকে জড়ো করে নিচ্ছি। বাকি যে 1 টেবিল চামচ বাটার এখনও রয়েছে, সেই অর্ধেকটা বাটার আমি উপর দিয়ে প্রলেপ দিয়ে দিচ্ছি। তাহলে এই পিজার খামিরটা ড্রাই হবে না এবং খেতেও অনেক বেশি ভালো লাগবে। তো দেখুন আমি কভার করে রেখে দিচ্ছি, ইস্ট অ্যাক্টিভ হওয়ার জন্য চুলার পাশেই রেখে দিচ্ছি। আর আমি এখন চুলায় চিকেনটা রেডি করছি। এখন হাড় ছাড়া মুরগির মাংস কেটে নিয়েছি আমি, মেজারমেন্ট কাপের 2 কাপ আর 1/4 কাপ, মানে 1.25 কাপ, একদম কুচি কুচি করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। প্রথমে আমি তেল দিয়ে, তেলটা হালকা গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 2.5 কাপ, 2.5 কাপ। তো পেঁয়াজটা আমি ভাজি করে নিয়েছি। পেঁয়াজ সফট হয়ে আসলেই আমি এখন আদা বাটা দিয়ে দিব 1 টেবিল চামচ, আর রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, দিয়ে অল্প আঁচে ভাজি করছি। কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি ভাজি করে নিচ্ছি। আন্দাজ মতো লবণও দিয়ে দিলাম, তো লবণ দিয়েও ভাজি করে নিচ্ছি। মশলা ভাজি হয়ে গেলে এখন জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 3 চা চামচ, লাল মরিচের গুঁড়া 2 চা চামচ, কালো গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, গরম মশলা গুঁড়া 2 চা চামচ, আর ধনিয়া গুঁড়া 1 চা চামচ। একদম অল্প আঁচে আমি একটু ভাজি করে নিচ্ছি, মশলা যেন পড়ে না লক্ষ্য রাখতে হবে। এখন আমি মুরগির যে কুচি কুচি করে কাটা মাংসগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে নেড়ে নেড়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, আর মুরগি থেকেও আস্তে আস্তে পানি ছাড়ছে একটু একটু। তো ভাজতে ভাজতে মুরগির মাংসের যে সাদা ভাবটা, কাঁচা কালারটা, সেটা কিন্তু চলে যাচ্ছে। এখন পানি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ। তো পানি দিয়ে মাংসের সাথে একটু নেড়ে মিক্স করে দিচ্ছি।
লো মিডিয়ামে আমি কভার করে কুক করে নিচ্ছি। মাংস সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। মাংস সিদ্ধ হয়ে আসলে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ পেঁয়াজ কুচি আবার দিয়ে দিলাম। দিয়ে নেড়ে নেড়ে ভাজি করে তারপর নামাবো। আর এরকম মাখা মাখা করে নামাতে হবে, বেশি ড্রাই হলে খেতে ভালো লাগবে না। আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি কীরকম অবস্থায় নামাবো। পিজা জুইসি হলে খেতে অনেক বেশি ভালো লাগবে। তো একটু মাখা মাখা আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আর লাস্টের এই পেঁয়াজটা মুখের নিচে পড়লে খেতে অনেক ভালো লাগবে। তো দেখুন আমি কীরকম অবস্থায় নামাচ্ছি। এখন কিন্তু ঝোল নেই, জাস্ট মাখা মাখা একটা অবস্থা আছে। এরকম অবস্থায় আমি আগুনের আঁচ বন্ধ করে দিব। আর এই চিকেনটা ফ্যানের নিচে রেখে একটু ঠান্ডা করে নিচ্ছি। তো এর মধ্যে আমি যেহেতু চুলার পাশে রেখেছি, খুব তাড়াতাড়ি কিন্তু পিজা ডো অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আর আমি ইনস্ট্যান্ট অ্যাক্টিভ ইস্ট ইউজ করেছি, তাহলে অনেক তাড়াতাড়ি আপনারা 40-45 মিনিটেই দেখবেন পারফেক্ট যে খামিরটা তৈরি হওয়ার, মানে পিজা ডো একদম অ্যাক্টিভ হয়ে যাবে। দেখুন আমি ভিতরের বাতাসটা প্রথমে বের করে দিচ্ছি, দেখেই আপনারা বুঝতে পাচ্ছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। তো এখন এখান থেকে কিছু ডো দিয়ে আমি পিজা তৈরি করব, আর কিছু দিয়ে নান, রুটি, বান, আপনারা যে কোনো কিছুই তৈরি করতে পারবেন। তো আমিও কয়েক রকমের রেসিপি করব আপনাদেরকে, পিজা তৈরিটা দেখাচ্ছি। আমি হাত দিয়েই কিন্তু আবার একটা লম্বাটে শেপ করে নিলাম, আমি কোনো রকম মথামথি আর করিনি। আর প্রথমে তো ময়দা ছিটিয়ে দিয়েছি, আপনারা দেখেছেন আমি লম্বাটে শেপের পিজা করব। তো সেজন্য দেখুন এটা বড় সাইজের একটা পিজা হবে। প্রথমে একটু বেলে তারপর হাত দিয়ে এভাবে টেনে এরকম করে ব্যালেন্স করে করে আমি তৈরি করছি। আর লাস্টের ফাইনাল যে বর্ডারের ফিনিশিংটা সেটা আমি দেখাচ্ছি, পিজা ট্রেতে নিয়ে সেটা করব। তো দেখুন বেলা হয়ে গিয়েছে, এখন পিজা ট্রেতে নিয়ে আমি সেট করব। চারদিকে বর্ডারটা কীভাবে সেট করছি হাত দিয়ে চেপে চেপে আপনারা দেখলেই বুঝতে পারবেন। 100% গ্যারান্টির সাথে বলতে পারি এভাবে করে আপনারা পিজা ডো যদি ফলো করে তৈরি করেন, আপনারা চুলায় করেন বা ওভেনে বেক করেন, আপনার পিজার ব্রেড একদম তুলতুলে হবে। আর এই দিয়ে আপনারা অনেক রেসিপি তৈরি করতে পারেন, নান, রুটি, যে কোনো রকমের ব্রেড যাই করেন না কেন, ফ্রাইড ব্রেড যাই করেন না কেন, সবই হবে একদম পারফেক্ট। তো দেখুন আমার অলরেডি কিন্তু সেটটা হয়ে গিয়েছে। তো কীভাবে করেছি আপনারা দেখেই বুঝতে পারেন। তো আপনারা চাইলে রাউন্ড শেপেরও তৈরি করতে পারেন। তো আমি কাঁটা চামচ দিয়ে একটু কেচিয়ে নিচ্ছি, প্রথমে মাঝখানের সাইডগুলো কেচিয়ে নিয়ে তারপর আমি সাইডেও দেখুন এরকম করে একটু গ্যাপ গ্যাপ দিয়ে কেচিয়ে নিলাম। এতে করে পিজার শেপটা নষ্ট হবে না, অনেক বেশি ফুলে গিয়ে দেখা যায় যে শেপটা নষ্ট হয়ে যায়। তো আমি একটা বেকিং শিট দিয়ে এখন কভার করে এভাবে রেখে দিচ্ছি। তাহলে ব্রেডটা আবার ফুলে উঠলো। প্রায় 20 মিনিটের মতো আমি কভার করে রেখেছিলাম। তো চুলায় যেটা তৈরি করব সেটাও আমি একইভাবে তৈরি করে নিয়েছি। তো এখন আমি সেই চিকেনটা দিয়ে দিচ্ছি। ঘরে তৈরি করলে মজা হচ্ছে, চিকেন অনেক বেশি করে দেয়া যায়। আজকে কিন্তু পিজা সস দেয়া হবে না, কারণ আমরা বিভিন্ন ফাস্টফুডের দোকানে যে দেখেন উপরে মেয়োনিজ বা সস দেয়া হয় সেভাবে আজকে তৈরি করছি। আর চিজও কিন্তু এই পিজার রেসিপিতে অল্প ব্যবহার করা হয়। তো দেখুন আমি অল্প অল্প করে ছিটা দিচ্ছি। এখানে অনেক বেশি চিজি করলে সেই চিকেনের সেই স্বাদটা পাওয়া যাবে না, এই রেসিপিটা এরকমই। তো দেখুন অরিগানো আর মিক্সড হার্বস আমি একটু একটু করে দিয়ে দিলাম। মিক্সড হার্বসটা দিলে একদম দোকানের মতো, বেকারির মতো সেই ফ্লেভারটা আপনারা পাবেন। তো ডিমের কুসুমের সাথে সামান্য একটু তরল দুধ ভালো করে মিক্স করে ফেটিয়ে নিয়েছি। এখন দেখুন বর্ডারে ব্রাশ করে দিচ্ছি, তাহলে সুন্দর কালারটা আসবে। তো আমি এই বড় পিজাটা বেক করব ইলেকট্রিক ওভেনে। ওভেনে কতক্ষণ কিভাবে বেক করেছি একটু পরেই ডিটেলস ক্লিয়ার করছি। হাঁড়িতে প্রথমে আমি 10 মিনিট তাপ দিয়ে নিয়েছি, প্রিহিট করেছি। এরপর স্ট্যান্ডের উপর পিজা ট্রেটা বসিয়ে আগুনের আঁচ কমিয়ে লোতে বেক করে নিয়েছি। তো চুলায় প্রায় 30 মিনিটের মতো লেগেছে। আর ওভেনে দেখুন মাঝের তাকে প্রিহিটেড ওভেনে 180°C আপ ডাউন হিট অন করে প্রায় 40 মিনিট লেগেছে, কারণ এটা অনেক বড়
পিজা, আপনাদের পিজার সাইজ যদি আর একটু ছোটো হয় আপনারা 30 মিনিট থেকেই চেক করবেন। তো দেখুন ওভেনের পিজাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, একদম সফট হয়েছে। আর এই যে দেখুন যেটা চুলার সেটাও আপনারা দেখতে পাচ্ছেন একেবারেই সফট হয়েছে। যারা চুলায় পিজা তৈরি করতে গিয়ে পারফেক্ট হয় না তাদের আর এই সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তো দেখুন গরম গরম পিজা ব্রেডের মধ্যে আমি বাটার এভাবে লাগিয়ে নিচ্ছি, তাহলে পিজাটা ঠান্ডা হওয়ার পরেও কিন্তু একদম সফট থাকবে আর ফ্লেভার এবং খেতে অনেক বেশি ভালো লাগবে। আমার চ্যানেলে অনেক রকমের পিজার রেসিপি অলরেডি আমি শেয়ার করেছি এবং ফ্রোজেন পদ্ধতি সহ। তো আজকের পিজাটাতে আমরা পিজা সস ইউজ করিনি, এর স্বাদ কিন্তু অনেক বেশি এবং একঘেয়েমি ভাব তাহলে থাকবে না। অনেক বেকারিতে কিংবা ফাস্টফুডের দোকানে এরকম পিজা আপনারা পেয়ে থাকবেন, তবে চিকেনের পরিমাপ আমাদেরই বেশি দেওয়া হয়, ওরা দেখা যায় পেঁয়াজ বাঁধাকপি এগুলো অনেক বেশি দেয়। তো দেখুন আমি উপর দিয়ে ম্যায়োনিজ কীভাবে দিচ্ছি, আপনারা চাইলে একইভাবে সসও দিতে পারেন। তা আশা করি ভালো লাগবে, সবার ফিডব্যাকটা জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।